আল্লাহ রসুল এক সময় তানার আম্মা জানের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, আমার আব্বা জান কোথায়? তো তখন মা মিনা আল্লাহ রসুলকে কি বলছিলেন? আল্লাহ রসুল মা মিনাকে তখন কি বলছেন শুনুন। মা গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, কোথায় গেলে পাব তানাকে, কোথায় গেলে পাব তানাকে, জুড়াব মনের ব্যথা করিব দিদার। মা গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। তন্দা রসুন ওই আকাশের তারাদের ডেকে ডেকে এবং বাতাসের কাছে সকল সময় বলতে থাকেন যে আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়। কবি লিখছেন শুনুন। আকাশের তারাদের ডাকিয়া শোধায়, বাতাসের কাছে আর জো জানায়, আর দোয়েল কোয়েলকে মিনতি করিতাই, দোয়েল কোয়েলকে মিনতি করিতাই, সবার বাবা আছে মোর কেন নাই, সবার বাবা আছে মোর কেন নাই। ও মা গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। সকলের বাবারা যখন ছোট্ট শিশুরা মাঠে খেলা করে, তাদের বাবারা এসে তাদের কোলে তুলে নিয়ে ধুলা ঝেড়ে দেয় আর মুখে চুমা খায়। কিন্তু আল্লাহ রসুল এই দুনিয়ার বুকে এসেছিলেন এতিম অবস্থায়। তানার আব্বা জান এই দুনিয়াতে বেঁচে ছিল না, তানার গায়ে ঝুলা ঝেড়ে দেওয়ার লোকও ছিল না, চুমা খাওয়ানোর লোক ছিল না। সেই কথা কবি লিখছেন শুনুন। সবার বাবা দেখে ছেলেকে ধরে, আল্লাহ রসুল বলছেন সবার বাবা দেখে ছেলেকে ধরে, বুকে নিয়ে মুখে চুমা দেয় ভরে, বুকে নিয়ে মুখে চুমা দেয় ভরে, আর কোলে দিয়ে ধুলা বালে সাপুজি করে, কোলে নিয়ে ধুলা বালে সাপুজি করে, ব্যথায় চোখেতে মোর পানি যে ঝরে, ব্যথায় চোখেতে মোর পানি যে ঝরে। মা গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। তো ছেলেদের সঙ্গে যখন আল্লাহ রসুল মাঠে খেলা করতে যেতেন, তখন কি ঘটনা ঘটত কবি লিখছেন শুনুন। ছেলেদের সাথে দেখি খেলার সময়, কারো পিতা হাতে ধরে ডেকে নিয়ে যায়, আর দেখে আর ভাবে শুধু মন মানে না, দেখে আর ভাবে শুধু মন মানে না, মোর পিতা বাছে কোথায় হাত ধরে না, মোর পিতা বাছে কোথায় হাত ধরে না। মা গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। আল্লাহ রসুল যখন সকল সময় মা মিনাকে এমন প্রশ্ন করে যে মা আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়, তো মা মিনা আল্লাহর দরবারে দুটো হাত তুলে অঝর্ণয়নে কাঁদছেন আর কি বলছে দেখুন।
মামিনাও জরেতে শুধু কেঁদে যায়, চোখের পানিতে তার বুক ভেসে যায়, চোখের পানিতে তার বুক ভেসে যায়। তোর বাবাকে নিয়েছে ডেকে ওই খোদা দয়াময়, তোর বাবাকে নিয়েছে ডেকে খোদা দয়াময়, কচি সোনাকে তা কি করে বোঝায়, কচি সোনাকে তা কি করে বোঝায়। মা গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। তো যখন বারবার আল্লাহর রাসূল তানার আব্বা জানের কথা বলেন, তো একদিন মামিনা আল্লাহর রাসূলের হাত ধরে আর তানার স্বামীর কবরখানা যেখানে আছেন সেখানে নিয়ে যাচ্ছেন, আর সেখানে কবরের কাছে গিয়ে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছেন যে তোর আব্বা জান ওখানেই আছে। আল্লাহর রাসূল তখন বুঝতে পারলেন যে তানার আব্বা জান কি দুনিয়ার বুকে আর বেঁচে নেই। সেই কথা কবি লিখছেন, শুনুন। ছোট শিশুকে হাত ধরে দেখো নিয়ে যায় স্বামীর কবরখানে আছে গো জেঠায়, স্বামীর কবরখানে আছে গো জেঠায়। আর বলে বাবা তোর পিতা শুয়ে জেগেথায়, বলে বাবা তোর পিতা শুয়ে জেগেথায়, ঝড় ধারায় তিনি শুধু কেঁদে যায়, ঝড় ধারায় তিনি শুধু কেঁদে যায়। মা গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। তারপর সেই ছোট্ট শিশু মোহাম্মদকে মামিনা হাত ধরে আবার যখন বাড়িতে ফিরে আসছেন সেই সময় কি ঘটনা ঘটছে দেখুন। ছোট শিশুকে বুঝতে, ছোট শিশুর বুঝতে বাকি নাহি রায়, ছোট শিশুর বুঝতে বাকি নাহি রায়, জননীর চোখের পানে তিনি মুছে দেয়, জননীর চোখের পানে তিনি মুছে দেয়। আর দাসী আইমানকে সঙ্গে করে, দাসী আইমানকে সঙ্গে করে চলে আসেন কবর জিয়ারত করে, চলে আসেন কবর জিয়ারত করে। মা গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। তো আসার পথে কিছুটা পথ আসলো যখন, তখন আল্লাহ রসুলের আম্মা জান তিনি ওই দুনিয়া থেকে খোদার ডাকে সাড়া দিয়ে তিনিও চলে গেলেন। ওই ছয় বছরের ছোট্ট শিশু আব্বা মা দুজনকে হারিয়ে বিরহ মনে যখন বাড়ি ফিরছেন কেমন ভাবে কবি লিখছেন, শুনুন। ফেরার পথে ছোট শিশুকে ফেলে, ফেরার পথে ছোট শিশুকে ফেলে খোদার ডাকে মা গেলেন চলে, খোদার ডাকে মা গেলেন চলে। ছয় বছরের কোলে হয়ে অসহায়, ছয় বছরের কোলে হয়ে অসহায়, পিতা মাতা দুজনকে নবীজি গড়ায়, পিতা মাতা দুজনকে নবীজি গড়ায়। মা গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। শেষ কথায় আমার কবি মনিরুজ্জামান সাহেব কি লিখছে শুনুন। অধম কবি মনিরুজ্জামান, অধম কবি মনিরুজ্জামান, তব কথা লিখে গো নবী দো জাহান, তব কথা লিখে গো নবী দো জাহান।
তোমার লিখে যদি ভুল ত্রুটি করে থাকে, লিখে যদি ভুল ত্রুটি করে থাকে, খোদা যেন মাফ করে দেই তাহাকে, খোদা যেন মাফ করে দেই তাহাকে। মাগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়।